দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জীবিত অবস্থায় কিডনি কেনাবেচার ব্যাপারে বিধান কী মানে যে বিক্রি করবে সে কী করবে এবং যে কেনে নিজের মধ্যে প্রতিস্থাপন করবে দুজনের জন্য ইসলামের বিধান কী মানুষের শরীরের কোন অংশ সেটা কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক অথবা পরিত্যক্ত অংশ হোক অথবা শরীরের ভেতরের কোনো জিনিস হোক যেমন রক্ত রক্তদান করার মধ্য দিয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বরং প্রতি তিন চার মাসে একবার করে রক্ত দিলে তার শরীরটা বা তার রক্তটা আরও ভালো থাকে তাহলে তার শরীর থেকে যে কোনো অংশ সেটা অর্গান হোক যেটা দেওয়া যায়জ অথবা যে অংশটা ডোনেট করা যায় যেমন ব্লাড এই সব কিছু কেনা বেচা ইসলামে নিষিদ্ধ কারণ আল্লাহ সুমন্ততাল্লাহ বলেছেন ওলাকাত কার্রাম নী আদম বনী আদমকে আমরা সম্মানিত করেছি এতটাই সম্মানিত যে তার শরীরের কোনো জিনিস একটা পশম কেনাবেচা করা যাবে না অতএব মানুষের যে চুলটা আমরা কেটে ফেলি সেলুনে গিয়ে সেটাকে জমা করে সেটা বিক্রি করা যাবে না এটাই আমাদের ওলামে ক্যারামের অভিমত অর্থাৎ মানব দেহের যে কোনো অংশ তার শরীরে থাকা অবস্থায় অথবা শরীর থেকে সে যদি আলগা করে ফেলে এবং তার ক্ষতিগ্রস্ত না হয় যেমন তার হাতের নখো সে কেটে ফেললো শরীর থেকে যে সমস্ত প্রশংসা কেটে ফেললো এগুলোও কেনাবেচা করা যাবে না এটাই হচ্ছে সঠিক মত এটাই আমাদের ওলামে কেনার প্রায় সবারই মত আচ্ছা এখন যে জিনিসগুলো আমরা বলেছি সে দান করতে পারবে ট্রান্সপ্লান্টেশনের জন্য যেমন কিডনি একটা কিডনি মানুষের দুটো কিডনি থাকে দুটো যদি ভালো থাকে তাহলে একটা কিডনি সে দিতে পারবে তাহলে সেটাকে দান করতে হবে সেটাকে বিক্রি করা যাবে না এবং যেহেতু বিক্রি করা যাবে না তাহলে সেটা কেনাও যাবে না এটা একটা মৌলিক বিধান ইসলামে যে যেটা বেচা হারাম সেটা কেনা হারাম যেমন মদ তৈরি করা হারাম অতএব সেটা বেচাও হারাম সেটা কেনাও হারাম সেটা পান করাও হারাম সিগারেট সেটা প্রডিউস করা হারাম সেটা বেচাও হারাম সেটা কেনাও হারাম এভাবে মানে যে জিনিসগুলোর কনজিউম করা ব্যবহার করা ইসলাম নিষেধ করেছে তাহলে সেটাকে প্রডিউস করা হারাম সেটাকে ক্রয় করা অথবা বিক্রয় করা সবটাই হারাম এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে কিডনির ক্ষেত্রে আমরা বলবো সেটা দান করা যায় রক্তের ক্ষেত্রে আমরা বলবো দান করা যায় বরং অনেক সময় সেটা খুবই উত্তম কাজ মহৎ একটা কাজ কিন্তু সেটা বিক্রি করা হারাম এবং বিক্রয় লব্ধ টাকাটাও হারাম আর মানুষের জন্য সেটা কেনাবেচা করা হারাম কোনো ব্যক্তি এখন যে সেটা কিনছে যেমন ধরেন কিডনি কিনছে কিডনি কিনছে কিডনি কেনাটা আসলে জায়জ হবে না কেনাটা জায়জ হবে না হ্যাঁ কেউ হয়তো বলবে আমি যদি কিডনি এমনি না পাই তাহলে আমাকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে কিনে যদি না কিনি তাহলে তো আমি ট্রান্সপ্লান্টেশন না করলে মারা যাব। এখানেও বিশুদ্ধ মত হচ্ছে এখানেও যদিও হয়তো বা কোনো দ্বিমত থাকতে পারে বাট আমাদের যে স্টাডি তাতে হচ্ছে না কোনো অবস্থায় কিডনি কেনা যাবে না আপনার যদি প্রয়োজন পূরণ নাও হয় আপনার জরুরত মেটাতে নাও পারেন তবুও কিডনি কেনা যাবে না কারণ আপনি যখনই কিডনি কেনার এই বিষয়টা সেটা গোপনে কেনেন বা অন্যখানে গিয়ে কেনেন বা যেভাবে কেনেন না কেন এটা যখন ওপেন হবে তখন আরেকটা জিনিস ওপেন হবে তখন সুস্থ মানুষগুলোকে মানুষ বিশেষ করে বাচ্চা টাইপের বা অসহায় মানুষগুলোকে মানুষ কিডন্যাপ করে নিয়ে তার কিডনি নিয়ে তাকে ছেড়ে দেবে এবং এটা আমরা জানি যে বিশ্বে সেটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা মানব ইতিহাসের জন্য সেই জিনিসগুলো হচ্ছে সেটা যাতে না হয় এই জন্য বিধানের মধ্যে ক্রেতাকেও থাকতে হবে বিক্রেতাকেও থাকতে হবে কিডনি বিক্রয় করা যাবে না কেনাও যাবে না তাহলে আপনাকে মানুষের কাছে আহ্বান জানাতে হবে যে আপনারা সুস্থ মানুষেরা যদি দুটো কিডনি সুস্থ থাকে আমাকে একটা কিডনি দেন এতটুকু পর্যন্ত চলবে এর বাইরে আসলে বেচা কেনার বিষয়টাকে কখনোই ইসলাম অ্যালাউ করেনি অথবা আমরা অ্যালাউ করতে পারি না আপনার শেষ প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কাছ থেকে কিডনি নিয়ে জীবিত লোকের মধ্যে প্রতিস্থাপন করা এ সম্পর্কে শরিয়ার বিধান কি মৃত ব্যক্তি তার শরীরের কোনো ব্যত্যয় না ঘটিয়ে লাশের বিকৃতি না ঘটিয়ে যদি কোনো কিছু দান করেন তিনি দান করতে পারেন যেহেতু জীবিত অবস্থায় যেটা দান করতে পারেন মৃত অবস্থায়ও আগের থেকে যদি দান করে যান তিনি সেটা করতে পারেন তিনি তার সহায় সম্পত্তির অনেক কিছু দান করতে পারেন যদিও সেটা এক তৃতীয়াংশ আর তিনি তার শরীরের সেই জিনিসগুলো দান করতে পারেন যেটা আমরা প্রথম প্রশ্নের উত্তরে বলেছি যেগুলোতে তার লাশের বিকৃতি হয় না তাহলে তাতে শরিয়ার কোনো ধরনের আপত্তি নেই আমরা আশা করছি যে যে বিষয়গুলোতে তিনি তার জীবদ্দশায় স্পষ্ট করে বলে গিয়েছেন যে দান করবেন সেটা তার মৃত্যুর পরে সাথে সাথে নিয়ে নিতে কোনো অসুবিধা নেই